ইসলাম এমন একটি মহান ধর্ম যা মহান জ্ঞান অর্জনের সময়ের মধ্য দিয়ে এসেছে, যেখানে বর্তমান দিনের বিপরীতে যখন মুসলিমদের একটি সহিংস এবং বিপজ্জনক গোষ্ঠী হিসেবে দেখা হয়। তবে ইসলামের স্বর্ণযুগ ছিল এমন একটি সময় যখন বিজ্ঞান, চিকিৎসা, গণিত এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে অনেক মহান জিনিস সম্পন্ন হয়েছিল। এটি মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে শুরু হয়েছিল এবং 11 শতকের শেষে কিংবা 12 শতকের শুরু পর্যন্ত অব্যাহত ছিল। এরপরে এটি 1492 সালে গ্রানাডা এমিরেটের পতনের সাথে সাথে পুরোপুরি শেষ হয়েছিল বলে ধারণা করা হয়। ফ্রেন্ডস টপিকের এই ভিডিওতে আমরা ইসলামের স্বর্ণযুগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। কোরআন ও হাদিস ইসলামী স্বর্ণযুগ তৈরি করতে সাহায্য করেছে, যা ছিল মুসলমানদের জন্য বিরাট সমৃদ্ধি ও সাফল্যের সময়। কোরআনের প্রথম আদেশ হল ইকরা অর্থাৎ পড়ুন, এবং স্বর্ণযুগ এই শিক্ষা অনুসরণের ফল। আলমনসুর হারুন আল রশিদের খিলাফত মুসলিম বিশ্বের ইতিহাসে একটি খুব ভালো সময় তৈরি করেছিল। এর আগে কোনো দেশের মুসলিমরা এটি করতে পারেনি, কারণ আলমনসুর এবং হারুন আল রশিদ বিশ্বাস করতেন যে জ্ঞান, কুসংস্কার ও অহংকার থেকে মুক্ত হওয়া উচিত এবং পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা ও নিরাপত্তা দেওয়া উচিত। তারা বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মীয় গ্রন্থ, মতামত এবং বিশ্বাসের অধ্যয়ন করা উচিত। এটি এমন একটি পরিবেশের দিকে পরিচালিত করেছিল যেখানে মুসলমান সমস্ত ধর্মের পণ্ডিতরা, এমনকি যারা তাদের সাথে একমত নন, তারাও ভয় ছাড়াই নিরাপদে জ্ঞান অনুশীলন করতে সক্ষম হয়েছিল। আলমনসুর বিত্তীয় খিলাফত দ্বারা সুরক্ষিত ছিল, যা তাকে আর্থিক উদ্বেগ থেকে নিরাপদ করেছিল। তিনি যা পান তা প্রকাশ করতে ভয় পান না, তা ভালো হোক কিংবা খারাপ। ইসলামের স্বর্ণযুগ হলো এমন একটি সময় যখন মুসলিম সম্প্রদায় অত্যন্ত সফল ছিল। জীবনের সব ক্ষেত্রেই ঘটেছিল দারুণ কিছু। এটি 622 খ্রিস্টাব্দে মদিনায় প্রথম ইসলামীয় রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে শুরু হয়েছিল এবং 1400 শতক পর্যন্ত চলেছিল। আব্বাসীয় খলিফা মামুন বাগদাদে 830 খ্রিস্টাব্দে বাইতুল হিকমা নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। এই লাইব্রেরিতে ছিল একটি শ্রেণীকক্ষ, অনুবাদক ইস ও শিক্ষায়তন। মামুন এই পরিবেশ তৈরি করেছিলেন যে সেখানে সমস্ত বিশ্বাস এবং সমস্ত দেশের পণ্ডিতরা নিরাপদ এবং স্বাধীনভাবে শিখতে পারবে। তারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে বই এনে বাইতুল হিকমায় জমা করতে শুরু করে। ধর্মীয় বই, ইতিহাস, বিভিন্ন সভ্যতা ও সাহিত্য সব ধরনের বই পাওয়া যেত সেখানে। ভারতীয় পণ্ডিতদের এখানে এসে অধ্যয়নের জন্য আমন্ত্রণ করা হয়েছিল এবং তারা তাদের নিজেদের দেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকে বই এনেছিল। মামুন প্লেটোর লাইব্রেরি থেকে বই ধার করার জন্য বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ানকে চিঠি লিখেছিলেন। বই ধার নেওয়ার জন্য তার প্রশংসা প্রদর্শন হিসেবে মণিমুক্তা উপহার হিসাবে দিয়েছিলেন। জ্ঞানের এই ব্যাপক প্রসার বাইতুল হিকমার আলেমদের কঠোর পরিশ্রমের কারণে। প্রথমে তাদের অনুবাদগুলি ছিল আরবিতে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়েছিল, তাই জ্ঞানের ব্যাপক প্রসার হয়েছিল এটি না বললেই নয়। প্রাচীন মেসোপটেমিয়া, রোম, চীন, ভারত, গ্রিস, মিশর, পারস্য, উত্তর আফ্রিকা এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সবাই সেখানে জ্ঞান চর্চা করত। স্বর্ণযুগের উত্থান ও কারণ হিসেবে কয়েকটি দিকের কথা বলা যেতে পারে। সেগুলো হলো ধর্মীয় প্রভাব, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, পূর্ব সংস্কৃতির প্রভাব ও নব্য প্রযুক্তি। 1751 খ্রিস্টাব্দে তালাশের যুদ্ধে বন্দী চাইনিজদের কাছ থেকে কাগজ তৈরির পদ্ধতি শিখে নেয় মুসলিমরা। পরবর্তীতে এ প্রক্রিয়া ইসলামের স্বর্ণযুগ উত্থানের পেছনে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। মধ্যযুগে মুসলিম বিশ্ব শিক্ষা ও বিজ্ঞানের জন্য একটি দুর্দান্ত জায়গা ছিল এবং মুসলমানরা এক্ষেত্রে অনেক উন্নতি করেছিল। মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ, যিনি বীজগণিত, অ্যালগরিদম, হিন্দু আরবি সংখ্যা নিয়ে কাজ করেছিলেন। তিনি বীজগণিতের জনক নামেও পরিচিত।
ইবনে মুয়াজ্জাল জাহানি ছিলেন একজন মুসলিম গণিতবিদ যিনি সাইনের নিয়ম আবিষ্কারের জন্য বিখ্যাত। এগারো শতকে তিনি দ্য বুক অফ আননোন আর্ক অফ এ স্পেয়ার নামে একটি বই রচনা করেন। আলী হাসান ইবনে আল হাইসাম ছিলেন একজন বিজ্ঞানী যিনি বিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি আলোকবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত এবং আবহাওয়াবিদ্যায় কাজের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ক্যামেরার নীতিও আবিষ্কার করেন যা আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়। আল জাহরাওয়াই ছিলেন একজন বিখ্যাত সার্জন। তিনি অস্ত্রোপচারের উপর একটি বই লিখেছিলেন যা তিনি লেখার পরে কয়েক শতাব্দী ধরে ডাক্তাররা ব্যবহার করেছিলেন। আব্বাস ইবনে ফিরনাসও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ফ্লাইং মেশিন উদ্ভাবন করেছিলেন এবং এটি দিয়ে তিনি আকাশে উঠতে সক্ষম হন। আল বাত্তানি 858 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে জ্যোতির্বিজ্ঞানী ও সংখ্যাতত্ত্ববিদ। তিনি প্রথম ব্যক্তি যিনি সঠিকভাবে বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন যা ছিল 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড। তিনি এটাও প্রমাণ করেছেন যে সূর্যের আপাতাকার পরিবর্তনশীল। আল বাত্তানি সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কেও জানতেন। জাবির ইবনে হাইয়ান 980 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন রসায়নবিদ, দার্শনিক এবং চিকিৎসক। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ব্যবহারিক উপায়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার উপায় উদ্ভাবন করেছিলেন। তিনি ওষুধের বইসহ প্রায় 2000টি বই লিখেছিলেন। 980 খ্রিস্টাব্দে বাখারা ইবনে সিনা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক, বিজ্ঞানী এবং সর্বাত্মক জ্ঞান বিশেষজ্ঞ। তিনি পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত এবং চিকিৎসা বিষয়ক বইসহ বিভিন্ন বিষয়ে 100টি বই লিখেছিলেন। তিনি মাত্র 16 বছর বয়সে সমকালীন জ্ঞানীগুণী চিকিৎসক এবং মনীষীদের পড়িয়েছেন। মাত্র 21 বছর বয়সে তিনি আল মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন। এর মধ্যে গণিত ছাড়া সকল বিষয় লিপিবদ্ধ করেন। তিনি তার সময় বিশ্বের সেরা ডাক্তার ছিলেন। এছাড়াও অনেক বিজ্ঞানী ছিলেন যারা বিজ্ঞান চর্চায় বিশেষ অবদান রেখেছিল। তাদের সম্পর্কে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জানতে পারবেন। এই যুগে সমাজ ব্যবস্থায় কিছু লক্ষণীয় দিক ছিল যেগুলো ছিল স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, কৃষি ব্যবস্থা, শিল্প উন্নয়ন এবং স্থাপত্যবিদ্যা। এই খাতগুলোতে উন্নতির কারণেই তখনকার সমাজ ব্যবস্থা এতটা উন্নতি সাধন হয়েছিল। মুসলিম বিশ্ব একসময় অত্যন্ত শক্তিশালী ও সমৃদ্ধশালী ছিল কিন্তু ধীরে ধীরে তার ক্ষমতা ও প্রতিপত্তি হারায়। একাদশ শতাব্দীতে সংগঠিত ক্রুসেড শেষ পর্যন্ত মুসলিম ঐক্যকে দুর্বল করে দিয়েছিল। এর কিছুকাল পরে ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম বিশ্বে মঙ্গোলদের আক্রমণের মুখোমুখি হয়েছিল। 1206 সালে চেঙ্গিস খানের নেতৃত্বে মধ্য এশিয়ায় মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। 29 জানুয়ারি 1298 সালে হালাকু খান এবং তার সহযোগীদের নেতৃত্বে মঙ্গল বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদে আক্রমণ করে যা ছিল তখনকার সময়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ শহর। মাত্র 13 দিনের মধ্যে মঙ্গল বাহিনী আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ দখল করে। এই যুদ্ধে ইসলামী বাহিনী ছিল অনেক ছোট। এই যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় মুসলিম বাহিনী। যুদ্ধের ফলে আব্বাসীয় বাহিনীর সমস্ত সৈন্য নিহত হয় এবং আরও অনেক বেসামরিক লোক মারা যায়। পশ্চিমাদের সূত্রে জানা যায় যুদ্ধে প্রায় 2 লক্ষ থেকে 8 লক্ষ বেসামরিক লোক মারা যায়। তবে আরব সূত্র মতে এই সংখ্যা আরও বেশি, প্রায় 20 লক্ষের মতো। পণ্ডিতরা বিশ্বাস করেন যে মঙ্গোলদের এই আক্রমণই ছিল ইসলামের স্বর্ণযুগকে ইতিহাসের একটি অধ্যায়ে পরিণত করার মূল কারণ। তবে অটোমান সাম্রাজ্য একবার মাথা তুলে দাঁড়ালেও ইসলামের স্বর্ণযুগ আর ফিরে আসেনি, বরং সোনালী সূর্য অস্তমিতই ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়া চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। তাছাড়াও আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন যার লিঙ্ক
ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে সেফ।